তো আনন্দের সাথে জানাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার আসলে এমবাসিতে ইন্টারভিউ বলে কোনো কিছু নেই। আপনার ইন্টারভিউ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ হয়ে থাকে। সর্বোচ্চ বড় জোরে আপনাকে কোশ্চেন করলে 2 থেকে 3টা কোশ্চেন করতে পারে। আপনার নাম কী, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন, এবং হচ্ছে আপনার স্পন্সর কে। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে কথা বলবো আমরা দক্ষিণ কোরিয়াতে এমব্যাসিতে আসলে কী কী জিনিস জিজ্ঞেস করে। অনেকে জানতে চেয়েছেন যে আসলে দক্ষিণ কোরিয়া এমব্যাসিতে আসলে ইন্টারভিউ নেয় কি না, বা ইন্টারভিউ নিয়ে থাকলে কী কী রকমের কোয়েশ্চেন করে। এই বিষয়টা নিয়ে একটু কিছু কথা বলার জন্য আজকে পুরো সময় জুড়ে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর ধারণা দেবো। সো আনন্দের সাথে জানাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার আসলে এমব্যাসিতে ইন্টারভিউ বলে কোনো কিছু নেই। আপনার ইন্টারভিউ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ হয়ে থাকে। ইউনিভার্সিটির ইন্টারভিউগুলো নিয়ে আমাদের আগের ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আর যেদিন আপনার হচ্ছে এমব্যাসির ডেট থাকবে, তো ডেফিনেটলি আপনি আপনার যে ডকুমেন্টস, আপনি যে ভিসা রিজার্ভেশন যে ইয়েটা নিয়েছেন ওটা প্রিন্ট করে নেবেন, এবং পাসপোর্টের স্ক্যান করবে, সব ভিসার জন্য যাবতীয় সকল ডকুমেন্টস নিয়ে যাবেন। আর হচ্ছে যে ওখানে গেলে আপনার আপনার কনসুলার অফিসের ভিতরে ওখানে আপনার ডকুমেন্টসগুলো ওরাই গুছিয়ে নেবে ওয়ান বাই ওয়ান করে। তারপর আপনি যখন ওখানে জমা দেবেন, জমা দেওয়ার সময় আপনার থেকে 6,300 টাকায়, এটা হচ্ছে ডলার রেটের কারণে আপ ডাউন করতে পারে, 6,200 থেকে 6,300, 400, 500 এরকম হতে পারে। এই টাকাটা অবশ্যই খুচরা নিয়ে যাবেন। আর ওখানে সর্বোচ্চ বড় জোরে আপনাকে কোশ্চেন করলে 2 থেকে 3টা কোশ্চেন করতে পারে। আপনার নাম কী, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন, এবং হচ্ছে আপনার স্পন্সর কে, জাস্ট এতটুকুই। আর মধ্যে কথা আসলে খুব একটা জিজ্ঞেস করে না, ধরেন 20-30 জন স্টুডেন্টের ভিতরে 2-1 জন 3-4 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করে, আর এর বেশি জিজ্ঞেস করে না। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, খুব বেশি চিন্তা করার কিছু নাই। আবার অনেকে জিজ্ঞেস করেন যে আপনার এমব্যাসিতে যখন ভিসা রিজার্ভেশন দিবেন তখন কি আসলে কোনো গেট আপ আছে কিনা, বা ড্রেস আপ আছে কিনা। তো সেটার বিষয় হচ্ছে যে ফর্মাল চাইলে পড়তে পারেন, ডোন্ট ওরি, সমস্যা নেই। আপনার ফর্মাল পড়লে আপনার ভিসা হবে, বা ফর্মাল না পড়লে আপনার ভিসা হবে, সেটা আসলে এমন না, ঠিক আছে। ওখানে যে জাস্ট আপনার ডকুমেন্টসগুলো জমা দিন, জাস্ট আপনি হয়তো ভালো একটা পোশাক পরে গেলেন, ভালো একটা ফর্মাল ড্রেস পরে যেতে পারেন, কিংবা শার্ট পরে যেতে পারেন, এই তেমন কোনো কোয়েশ্চেন করে না। আর গেট আপ নিয়ে সমস্যা নেই। আর খুচরা টাকা অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই মাস্ক পরে যাবেন, মাস্ক না পরলে সময় ঢুকতে দেয় না। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের জন্য দোয়া ভালোবাসার শুভকামনা রইল। আপনাদের যাত্রা অনেক বেশি সুন্দর হোক, আপনাদের যাত্রা অনেক বেশি সহযোগ, আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের সাথে আছে। আপনাদের বিদেশের উচ্চশিক্ষার জার্নিতে আপনারা চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে সংযোগ হতে পারেন। আমরা হচ্ছে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, দুবাই, কানাডা নিয়ে কাজ করছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা অফিসের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের যাত্রা অনেক বেশি সুন্দর হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করেছে ব্রাদার্স ইন্টারন্যাশনাল। ব্রাদার্স ইন্টারন্যাশনাল মূলত এমন একটি কনসালটেন্সি ফার্ম যারা দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড এবং ইউরোপের কিছু দেশ নিয়ে কাজ করছে। সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনাকে এ টু জেড সকল সহায়তা প্রদান করবে। আপনার ভিসা সংক্রান্ত কোনো জটিলতা, আপনার ইউনিভার্সিটি চুজ কিংবা ডকুমেন্ট কিভাবে রেডি করবেন, বা ব্যাংক কিভাবে রেডি করবেন, তারা আপনাকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দেবে। সো আর দেরি না করে ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করুন। সুন্দর হোক আপনার ভবিষ্যৎ।